হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কোর্স পাঠশালা। আজকে আমরা একটা স্পেশাল প্রবলেম সলভ করব। আমরা এই সিরিজে কন্টিনিউয়াসলি প্রবলেম সলভ করে থাকি, তো সেই কন্টিনিউ মানে ধারাবাহিকতায় আজকে যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে ট্যাক্সি। তো প্রথমে আমরা প্রবলেমটা পড়ে বোঝার চেষ্টা করব, তারপরে এটাকে ইমপ্লিমেন্ট করব। তো লেটস স্টার্ট। আফটার দ্য লেসন, এন গ্রুপস অফ স্কুল চিলড্রেন ওয়েন outside and decided to visit Polycarpus to celebrate his birthday. তো স্কুলে স্কুলের শিক্ষার্থীদের কথা মূলত বলা হয়েছে। তো তারা হচ্ছে স্কুলের ক্লাস শেষে পলিকার্পাসের বাসায় বা পলিকার্পাসের যেখানে আছে সেখানে গিয়েছিল জন্মদিন উদযাপন করার জন্য। উই নো দ্যাট দ্য আইথ গ্রুপ কনসিস্ট অফ এসআইথ ফ্রেন্ডস অ্যান্ড দে ওয়ান্ট টু গো টু পলিকার্পাস টুগেদার। অর্থাৎ কিছু গ্রুপে তারা যেতে চেয়েছিল, এবং যেটা হচ্ছে এক থেকে চার, অর্থাৎ ওয়ান থেকে চারের সংখ্যার মধ্যেকার গ্রুপগুলোকে নির্দেশ করেছে। দে ডিসাইডেড টু গেট দেয়ার বাই ট্যাক্সি, তারা সেখানে ট্যাক্সিতে যাওয়ার চিন্তা ভাবনা করেছে। ইচ কার ক্যান ক্যারি অ্যাট মোস্ট ফোর প্যাসেঞ্জার, তো প্রত্যেকটা ট্যাক্সি চারজন করে প্যাসেঞ্জার বহন করতে পারে। হোয়াট মিনিমাম নাম্বার অফ কার্স উইল দ্য চিলড্রেন নিড ইফ অল মেম্বার্স অফ ইচ গ্রুপ শুড রাইড ইন দ্য সেম ট্যাক্সি। অর্থাৎ হচ্ছে যে মিনিমাম কতগুলো ট্যাক্সি প্রয়োজন হবে যদি হচ্ছে গ্রুপের যে মেম্বারগুলো আছে তারা সেম ট্যাক্সিতে যায়। ঠিক আছে, বাট ওয়ান ট্যাক্সি ক্যান টেক মোর দেন ওয়ান গ্রুপ, একটা ট্যাক্সিতে একের অধিক গ্রুপ যেতে পারবে কিন্তু চারজনের অধিক যেতে পারবে না। সো আমরা এক্সাম্পল দেখলে আরও ক্লিয়ার হব, জিনিসটা এখন ঝামেলা লাগতেছে। ইনপুট হিসেবে যেটা নিব, দ্য ফার্স্ট লাইন কন্টেন্স ইন্টিজার এন, যেটা একটা ইন্টিজার এন নেবে এবং এটা একটা লিমিট। সো হচ্ছে ইন্টিজার এন দিয়ে অবশ্য টেস্ট কেস বোঝাবে, যেটা দ্য নাম্বার অফ গ্রুপস অফ স্কুল চিলড্রেন, অর্থাৎ কতগুলো স্কুল চিলড্রেন যাবে। The second line contains a sequence of integers s1, s2, sn, যেটা হচ্ছে দ্য ইন্টিজার, যেটা হচ্ছে এক থেকে চারের মধ্যে। দ্য ইন্টিজার্স আর সেপারেটেড বাই স্পেস, si ইজ দ্য নাম্বার অফ চিলড্রেন ইন দ্য আইথ গ্রুপ। ওকে, সো যেটা বলা হলো সেটা হচ্ছে পাঁচের মতো করে, পাঁচ যেটা হচ্ছে ইন্টিজার নেওয়া হবে, যেটা হচ্ছে গ্রুপের কতগুলো স্টুডেন্ট যাবে। তো এখানে 1, 2, 3, 4 ইন্ডিভিজুয়াল একটা করে গ্রুপ। তো আউটপুটটা যেটা দেখাতে হবে, প্রিন্ট দ্য সিঙ্গেল নাম্বার, একটা সিঙ্গেল নাম্বার দেখাতে হবে, যেটা হচ্ছে দ্য মিনিমাম নাম্বার অফ ট্যাক্সিস নেসেসারি টু ড্রাইভ অল চিলড্রেন টু পলিকার্পাস, যে হচ্ছে মিনিমাম না হচ্ছে কতটা কম সংখ্যক ট্যাক্সিতে সর্বনিম্ন কয়টা ট্যাক্সি প্রয়োজন হবে তাদের পলিকার্পাসের ওখানে যেতে। তো আমরা প্রথম এক্সাম্পলটা খেয়াল করব। প্রথম এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি টেস্ট কেস 5, এবং সেক্ষেত্রে পাঁচজনকে, পাঁচটা গ্রুপের পাঁচটা স্টুডেন্ট। সো এটা হচ্ছে যে যদি আমরা এখানে কীভাবে চার হলো, যদি হচ্ছে আমরা এটা হচ্ছে নোট দেওয়া আছে এখানে, ইন দ্য ফার্স্ট টেস্ট উই ক্যান শর্ট দ্য চিলড্রেন ইন্টু ফোর কার্স লাইক দিস, আমরা এভাবে শর্ট করতে পারি। দ্য থার্ড গ্রুপ কনসিস্টিং অফ ফোর চিলড্রেন, থার্ড গ্রুপে চারটা চিলড্রেন যাবে। দ্য ফোর্থ গ্রুপ কনসিস্টিং অফ থ্রি চিলড্রেন, ফোর্থ গ্রুপে তিনটা চিলড্রেন যাবে। ফিফথ গ্রুপে যাবে হচ্ছে থ্রি চিলড্রেন, আর হচ্ছে দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড গ্রুপ কনসিস্টিং অফ ওয়ান অ্যান্ড টু চিলড্রেন করেসপন্ডিংলি। সো এটা একটু ঝামেলার। সো আমরা যেই অ্যালগোরিদমটা ইউজ করব সেটা হচ্ছে যে এখানে ফোরের জন্য একটা ইন্ডিভিজুয়াল ট্যাক্সি দেব। সো একটা ট্যাক্সি চলে গেল, এবার হচ্ছে থ্রি এবং ওয়ানের জন্য আলাদা একটা ইন্ডিভিজুয়াল ট্যাক্সি দেব, তাহলে দুইটা ট্যাক্সি হয়ে গেল, এবং থ্রির জন্য একটা ট্যাক্সি এবং টু এর জন্য আলাদা একটা ট্যাক্সি, সো চারটা ট্যাক্সি। এখন যদি থ্রি এবং টুকে একই ট্যাক্সিতে দিতে চাই সেক্ষেত্রে ফাইভ হয়ে যায়, সেটা হচ্ছে যে রুল ব্রেক করে। আমরা সেকেন্ড এক্সাম্পল যদি দেখি, সেকেন্ড এক্সাম্পল এইট দেওয়ার কারণে এখানে আমি যে অ্যালগোরিদমটা বললাম সেই অ্যালগোরিদমটা যদি ইউজ করি, ফোরের দুইটা, ফোরের জন্য ইন্ডিভিজুয়ালি দুইটা ট্যাক্সি, এবং হচ্ছে যে লাস্টে থ্রি এবং ওয়ানের জন্য একটা ট্যাক্সি, সো তিনটা ট্যাক্সি হয়ে গেল, এবং এই থ্রি এবং ওয়ানের জন্য আরেকটা ট্যাক্সি, চারটা ট্যাক্সি হয়ে গেল, এবং এই টু এবং টু এর জন্য আরেকটা ট্যাক্সি, সো পাঁচটা ট্যাক্সি, যেটা আমাদের আউটপুট। সো সিম্পলি যে অ্যালগোরিদমটা আমি মুখে মুখে বললাম এই অ্যালগোরিদমটা ইউজ করেই আসলে আমরা প্রবলেমটাকে সলভ করব। মনে হতেই পারে এটা একটু
এলোমেলো। তো এটাকে আমি হচ্ছে প্রথমে ট্যাক্সি দিয়ে সেভ করে নেব, একটা এম্পটি ফাইল ক্রিয়েট করে নিলাম, এবং যেটা করব সেটা হচ্ছে বডিটা আগে লিখে নেব। ওকে, সো বডি শেষ। এবার আমাদের যেটা করতে হবে, আমাদের অনেকগুলো ভেরিয়েবল লাগবে, সেই জন্য আমাদের প্রথমে যেটা টেস্ট কেসের জন্য একটা ভেরিয়েবল নিয়ে নিতে হবে, এবং প্রত্যেকবার জন্য আমরা প্রত্যেকটা সংখ্যাকে আলাদা আলাদা করে আলাদা আলাদা শ্রেণীর হিসেবে বিবেচনা করব, এবং সেই জন্য হচ্ছে প্রত্যেকটা সংখ্যার টাইপের একটা করে ভেরিয়েবল নিয়ে নেব। ওকে, তো আরেকটা ভেরিয়েবল এক্সট্রা লাগবে, যেটা হচ্ছে যে আমাদের মিনিমাম ট্যাক্সির পরিমাণ নির্দেশ করবে। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের অ্যারে ডিক্লেয়ার করতে হবে একটা। আমি অ্যারে বি ডিক্লেয়ার করলাম, এবং যেটার ভিতরে টেস্ট কেসের বেশি যেহেতু অ্যারের ইন্ডেক্স হবে না, সেহেতু যেটা পূর্ব প্রবলেমগুলোর ক্ষেত্রেও করেছি সেটা। এবার আমাদের টেস্ট কেসটা ইনপুট নিয়ে নিতে হবে, এটা আমাদের অ্যারের আগেই করতে হবে, অ্যারে ডিক্লেয়ারের আগেই, কারণ এটার সংখ্যা দ্বারা ইন্ডেক্সটা বোঝাবে। তো দেন যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ফর লুপ নিয়ে নিতে হবে, যেটা আমরা ইউজুয়ালি অ্যারের ইন্ডেক্স ইনপুট নেওয়ার জন্য করে থাকি। তো সি ইন বি আই। ওকে, এখন যেটা করব সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা 1, 2, 3, 4 কে আলাদা আলাদা ক্যাটাগরাইজ করে দেব। অর্থাৎ সাপোজ আমি ওয়ানের জন্য কয়টা ওয়ান সেটা কাউন্ট করব, সরি ইউ এন টি, এখানে যেটা ভুল করেছি সেটা হচ্ছে অ্যারেতে যদি আমরা ওয়ান পাই তাহলে কাউন্ট ওয়ানের মান বাড়ায় দেবো, এতে করে নির্দিষ্ট কয়টা ওয়ান আমরা সেটা বুঝতে পারবো। তো যেহেতু এই প্রসেসটা আমাদের চারবার করতে হবে, তো এটাকে আমরা কপি করে নেব, এবং 2, 3, 4। ওকে, তো আমাদের 2, 3 এবং 4 আলাদা করে নেব, 4 এর জন্য এই কাউন্টার ভ্যালু, 3 এর জন্য এই কাউন্টার ভ্যালু, এবং 2 এর জন্য এই কাউন্টার ভ্যালু। এবার যেটা করব একটু সাজাই নেব, এই স্টাইল করলে জিনিসটা সুন্দর দেখা যায়। তো এই ছিল আমাদের ফর লুপের কাজ। এবার যেটা আমাদের অ্যালগোরিদমটাকে কাজে লাগাতে হবে, সেই জন্য আমরা মিনিমাম ট্যাক্সিতে আমাদের আলাদা আলাদা নাম্বারের জন্য আমরা কাজ করব। সো নাম চার, চারের গ্রুপের জন্য আমাদের তেমন কোনো কাজ করতে হবে না, আমরা যদি কাউন্ট ফোরটাকে প্রথমেই মিনিমাম ট্যাক্সিতে চার রেখে দিই, অর্থাৎ চারের জন্য আলাদা ট্যাক্সিগুলো, যেটা আমি বলেছিলাম যে অর্থাৎ ফোরের জন্য ইন্ডিভিজুয়াল ট্যাক্সিগুলো লাগবে, তো আমরা সেটাই করে ফেললাম। এবার যেটা করব, থ্রি এবং ওয়ানের জন্য আমরা ইন্ডিভিজুয়াল ট্যাক্সি ইউজ করব। সো ইফ, সেক্ষেত্রে তো কাউন্ট ওয়ানও জিরো হওয়া যাবে না, এবং কাউন্ট থ্রিও জিরো হওয়া যাবে না। ওকে, তো যখন কাউন্ট ওয়ান এবং কাউন্ট থ্রি জিরো হওয়া যাবে না, অর্থাৎ আমরা হচ্ছে থ্রি এবং ওয়ানকে মিলাই একটা ট্যাক্সি আমরা ইউজ করব, সেটার জন্য আমরা কি করব,
count count 3 থেকে 3 equal to count 3 minus 1 অর্থাৎ count 3 থেকে আমরা একটা 3 সরাই দেব এবং count 2 থেকে আমরা একটা আর 2 থেকে আমরা সরি 2 না 1 1 থেকে আমরা একটা 1 সরাই দেব এবং এই 3 আর 1 সরাই দেওয়ার কারণে আমরা একটা এক্সট্রা ট্যাক্সির পরিমাণ অ্যাড করে দেব অর্থাৎ 3 আর 1 মিলে যে 4টা হয় সেই 4টাকে তার 4টাকে ইউজ করব একটা গাড়ি হিসেবে এবং সেই জন্য মিনিমাম ট্যাক্সির পরিমাণ আরো এক বাড়াই দিলাম সো এটা হলো 3 এবং 1 এর জন্য এবার যেটা থাকে যে সিঙ্গেল 3 এখন এই সিঙ্গেল 3টাকে কিভাবে কাজে লাগানো যায় সেটা আমাদের ইউজ করতে হবে সিঙ্গেল 3টাকে আমরা সো যেটা হবে ইফ count 1 equal 0 কিন্তু count 3 যদি does not equal to 0 অর্থাৎ count 3 যদি 0 না হয় সেই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে মিনিমাম টিতে এই count 3 অর্থাৎ 3 সংখ্যাটা আমরা 3 সংখ্যাটার জন্য একটা টেক্সি বাড়াই দেব কারণ হচ্ছে 3 এর সাথে যদি আমরা হচ্ছে যে 1 যদি না থাকে তাহলে তো 3 এর সাথে 2 যোগ করলেও সেটা হচ্ছে যে 5 হয়ে যায় সো যদি একটা ইন্ডিভিজুয়াল 3 থাকুক অথবা অনেকগুলো 3 থাকুক সেজন্য আমরা ট্যাক্সির পরিমাণটা ওই সংখ্যার সাথে বাড়াই দেব যেটা একটু চিন্তা করলে আপনারা বুঝতে পারবেন এবং যেটা করব যে 3টাকে টাকে ব্যানিশ করে দেব জিরো করে দেব যেটা আমাদের এই 3টাও শেষ এবার আমাদের যেটা চিন্তা করতে হবে 2 2টাকে নিয়ে অর্থাৎ 2টাকে নিয়ে যেটা চিন্তা করতে হবে আমাদের 2 এর ক্ষেত্রে ইফ 2 এর ক্ষেত্রে যেটা চিন্তা করতে হবে আচ্ছা 2 এর ক্ষেত্রে আমরা যেহেতু 4 এর ক্ষেত্রে কাউন্ট 4 এর মান মিনিমাম ট্যাক্সির পরিমাণে রেখে দিয়েছি সুতরাং আমরা এটাও করতে পারি মিনিমাম ট্যাক্সির পরিমাণ যেটা হবে কাউন্ট 2 এর মানের অর্ধেক ওকে সো 8 হইলে যেটা হচ্ছে আমাদের ও না সরি এখানে আমাদের যেটা করতে হবে মিনিমাম ট্যাক্সির পূর্বের মানের সাথে যোগ করতে হবে সো দ্যাটস ইট কিন্তু এখন যদি 8 হয় তাইলে তো আমাদের এখান থেকে হচ্ছে যে 8 ডিভাইডেড 2 দেন সরি 8 থাকার কারণে যেটা কাউন্ট 2 এ থাকবে 4 এবং 2 দিয়ে ভাগ করলে 2 যেটা মিনিমাম ট্যাক্সের মান 2 বাড়বে কিন্তু যদি এখানে আমাদের 6 হয় সেক্ষেত্রে কিন্তু একটা রিমাইন্ডার থাকবে সেই রিমাইন্ডারটাকে আমরা কাউন্ট 2 দ্বারা চেক করব যে কোনো রিমাইন্ডার থাকে নাকি ডাজ নট ইকুয়াল টু 0 হইলে রিমাইন্ডার থাকবে তো যদি রিমাইন্ডার থাকে সেক্ষেত্রে আমরা যেটা করব এক্ষেত্রে যদি আমরা রিমাইন্ডার পাই সেক্ষেত্রে আমাদের দুইটা প্রসেস ইউজ করতে পারি সেটা হচ্ছে প্রথমে 1 টাকে ইউজ করব ইফ এন্ট কাউন্ট 1 যদি 2 এর ছোট বা সমান থাকে অর্থাৎ যদি একের পরিমাণ একটা বা দুইটা থাকে তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে এই রিমাইন্ডার 2 এর জন্য তো অলওয়েজ একটা 2ই আমাদের থাকবে সো সেই 2টাকে কাউন্ট সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে প্রথমে এই 2টাকে এই 2টাকে 2 এর সাথে এখানে যদি একের সংখ্যা 2টা বা 1টা থাকে
তাহলে সেটা যোগ করে দিয়ে মিনিমাম ট্যাক্সি আরেকটা আমরা এক্সট্রা করে ফেলতে পারি, এক্সট্রা একটা ট্যাক্সি প্রয়োজন হবে এক্ষেত্রে। কিন্তু যেহেতু আমরা রিমাইন্ডার টুটাকে ইউজ করব আর হচ্ছে কাউন্টার ওয়ানে, অর্থাৎ ওয়ানের যে কয়টা ওয়ান থাকবে সে কয়টা ওয়ানকেও ইউজ করব, সেই জন্য কাউন্টার টুকেও আমরা জিরো করে দেব এবং কাউন্টার ওয়ানকেও আমরা জিরো করে দেব। ওকে, খেয়াল রাখতে হবে এইটা শুধু যদি একের সংখ্যা একটা বা দুইটা হয় সেক্ষেত্রে, কিন্তু যদি একের সংখ্যা অধিক হয় তাহলে আমরা যেটা করব, তাহলে আমরা সিম্পলি কাউন্টার ওয়ান থেকে দুইটা এক নিয়ে নেব এবং কাউন্টার এক থেকে দুইটা এক নিয়ে নেব, সেই সাথে হচ্ছে কাউন্টার টু অর্থাৎ রিমাইন্ডারে যে রিমাইন্ডার হিসেবে যে টুটা থাকবে সেইটাকে ইউজ করব, জিরো করে দিব, অর্থাৎ সেইটাকে আমরা জিরো করে দেব, তাহলে তো একটা ল্যাগ থাকে। তো এই কাউন্টার ওয়ান থেকে যে দুইটা টু ইউজ করব এবং রিমাইন্ডার থেকে হচ্ছে দুইটা টু ইউজ করব এবং সেটাকে মিলে আমরা মিনিমাম ট্যাক্সির মান যেটা এক বাড়াই দেব। এক্স্যাক্টলি। তো এটা গেল টু এর কারণে, টু এবং ওয়ান মিলে আমাদের যতগুলো কাজ হইতে পারে সেটাও আমাদের করলাম। এখন এত কিছু করার পরেও যদি যদি আমাদের ওয়ানটা বাদ থাকে, তো আমরা চেক করে নেব প্রথমেই ওয়ানটাতে কি আদৌ কোনো এলিমেন্ট আছে কি না। ইফ ওয়ান ইকুয়াল টু ডাজ নট ইকুয়াল টু জিরো, যদি জিরো না হয় সেক্ষেত্রে আমরা যেটা আমরা হচ্ছে এর আগেও করেছি, এই যে মিনিমাম ট্যাক্সি দুইয়ের সময় বা চারের সময়, সেমভাবে আমরা ফার্স্ট যে কন্ডিশনটা রাখতে পারি সেটা হচ্ছে মিনিমাম ট্যাক্সি পরিমাণ রাখতে পারি, মিনিমাম ট্যাক্সি প্লাস কাউন্ট ওয়ান ডিভাইডেড বাই ফোর। ওকে, এখন যদি টু এর মতো ওয়ানেরও রিমাইন্ডার থাকে আমরা সেটাকেও চেক করে নেব, ইফ কাউন্ট ওয়ানেরও যদি রিমাইন্ডার থাকে অর্থাৎ ফোর ডাজ নট ইকুয়াল টু জিরো, কাউন্ট ওয়ানেরও যদি রিমাইন্ডার থাকে সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা সিম্পলি মিনিমাম ট্যাক্সির মান একটা বাড়াই দেব। ওকে ওকে, সো ওয়ানকে যেটা আমরা প্রথমে থ্রির ক্ষেত্রে ইউজ করছি টু এর ক্ষেত্রেও ইউজ করছি, সেক্ষেত্রে আমাদের ওয়ানটাকে আর লাগবে না। সো এক্সট্রা ওয়ানগুলোর জন্য একটা এক্সট্রা আমরা চেক দিয়ে রাখবো। সো আশা করি থ্রি ওয়ান, টু ওয়ান এবং ফোরের জন্য আলাদা আলাদা কাজ করলাম। এবার যেটা আমরা মিনিমাম ট্যাক্সির পরিমাণ পেয়ে যাব, কারণ আর কোনো সংখ্যা বাকি নেই। তো এবার এটাকে রান করে দেখব। আচ্ছা, হেডার ফাইল লিখতে আমি ভুল করেছি, ইনক্লুড এক্স্যাক্টলি। ওকে, তো এটাকে রান করে দেখব। ওয়াও, বিউটিফুল, এটা রান হয়েছে। যেটা আমরা এক্সাম্পলের সাথে মিলিয়ে দেখব, ফাইভ ওয়ান টু ফোর থ্রি থ্রি টেন, দ্যার ইজ এ হিউজ প্রবলেম। আমরা দেখব কোথায় সমস্যাটা হয়েছে। ওকে, সো মেইন প্রবলেমটা হয়েছে হচ্ছে আমরা এখানে জাস্ট ইকুয়াল দিলে তো আর বোঝা যাবে না যে টু এর জন্য, থ্রির জন্য বা ফোরের জন্য, ইকুয়াল ইকুয়াল দিতে হবে। তো এটাকে রান করে দেখি আবারও, ফাইভ অ্যান্ড ফর দ্যাট ওয়ান টু ফোর থ্রি অ্যান্ড থ্রি এক্স্যাক্টলি। সো আমাদের আউটপুটের সাথে মিলে গেছে, এবার অনেক কষ্ট করে। তো এটা আমরা কপি করব,
কপি করে সাবমিট করে দেব। এবার দেখি কোড ব্লকসে কোনো ভুল ধরা পড়ে কিনা। সাবমিটেড সাকসেসফুলি, রানিং অন টেস্ট কেস 6। ওকে, একটা সমস্যা, রং অ্যান্সার অন টেস্ট 53, যেটা প্রবলেম দেখা দিয়েছে। 53-তে আউটপুট হবে 38, কিন্তু আমাদের আউটপুট এসেছে 39, অর্থাৎ 2 এবং 1 এর কোথাও ভুল গিয়েছে। আমরা কন্ডিশন গুলো আবার দেখব। অ্যাকচুয়ালি এখানে তো অ্যালগোরিদমের কোনো প্রবলেম দেখতেছি না। এখানে আমরা যেটা করতে পারি, একটু চেঞ্জ করতে পারি, ওয়াইল লুপ ইউজ করতে পারি, এবং তারপর যদি আমরা সাবমিট করে দেখি, কনফার্ম রিসাবমিশন। ওকে, আমরা দেখি যে ওয়াইলটা হয়েছে কিনা চেঞ্জ। এক্স্যাক্টলি, ওয়াইল লুপটা হয়েছে। তো এবার যদি আমরা এই ওয়াইল সহ সাবমিট করি, রানিং অন টেস্ট কেস 84, ওকে, ওয়াও, ডান। সো প্রবলেম নাম্বার 158B, ট্যাক্সি অ্যাকসেপ্টেড। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর ওয়াচিং।